আল্লামা হাক্কি লিখেছেন যে উপর নেক ধারণা ভিত্তিতে সকল হাদিস গ্রহণ করা যায় আলেম ওলামাদের প্রতি ভালো ধারণা ভিত্তিতে পি সাহেবদের প্রতি ভালো ধারণা ভিত্তিতে তাদের যে কোনো বক্তব্য বয়ান গ্রহণ করা যায় আমরা দেখেছি যে মুসলিম উম্ম কোনো প্রাজ্ঞ বুজুর্গ ইমাম মুহাদ্দিস ফকিহ বা সুফি এরূপ নেক ধারণাকে পরিচয় দেননি তারা কেউই তারা কেহই কোনো কথা শোনে বিশ্বাস করাটাকে প্রশ্রয় দেননি আমরা আগেই বলেছি যে সকল মুফাসি সকল হাদিস এ সকল হাদিস উল্লেখ করেছেন তারা কখনোই বলেননি যে এগুলি সহি বা জৈব এমনকি তারা কখনোই বলেননি যে তাদের গ্রন্থে যাচাই না করে তারা হাদিস লিখবেন না উপরন্ত তাদের গ্রন্থের মধ্যে এরূপ অনেক হাদিস তারা উল্লেখ করেছেন যে যার কোনো অস্তিত্ব বা সনদ নেই এগুলি প্রমাণ করে যে তা যে তারা এ বিষয়ে কোনো যাচাই বাছাই করেননি যে হাদিসের বিষয়ে সকল মহাদিস একমত যে তার জাল সে হাদিসের বিষয়ে শুধু অমুক আলিম তার গ্রন্থ উল্লেখ করেছেন সম্ভবত তিনি যাচাই না করে তা করেননি কাজেই এদ কাজেই তা গ্রহণ করা যেতে পারে এব চিন্তা কোনো মুসলিম করতে পারেন না অর্থাৎ সকল মহাদিস একটা হাদিসকে জাল বলেছে আর কোনো মুসলিম সেই হাদিসটিকে কোনো একটা গ্রন্থে পেলেও গ্রহণ করলে এটা পারবে না অর্থাৎ এ কথা বলতে পারবে না যে আমি যে কিতাবে হাদিসটি পেয়েছি সে নিশ্চয়ই জাসাই বাসাই কয়ে গ্রহণ করেছেন তাহলে জাসাই কয়ে হাদিস গ্রহণের বিষয়ে মিথ্যার সন্দেহ হলে সে হাদিস গ্রহণ না করার বিষয়ে কোন হাদিসের নির্দেশনা কোথায় থাকবে যেখানে যাসাই কয়ে গ্রহণ করতে বলা হয়েছে কোন হাদিসে বস্তুত বিগত দু তিন শতাব্দী যাবৎ মুসলিম উম্মাহ আলিম তালেব এলেম ও সাধারণ মুসলিমদের মধ্যে যে অসতর্কতা ও অবহেলা পোশাক লাভ করেছে তা তার একটি প্রকৃষ্ট উদাহরণ আল্লামা হাক্কি এ বক্তব্য আল্লাহ আমাদেরকে ও তাকে ক্ষমা করুন রহমত করুন ও তার নেক আমলে বরকতে তার ভুল তৈরিটি দুর্বৃত্ত করে দিন আমিন